মাস কয়েক আগে এক রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন তিনি মা হতে চলেছেন। মল্লিক ও সিংহ পরিবারের পরবর্তী প্রজন্ম আসতে চলেছে অভিনেত্রী কোয়েল মল্লিকের কোলে। মঙ্গলবার ভোর 5টা নাগাদ দক্ষিণ কলকাতার এক হাসপাতালে শিশুপুত্রের জন্ম দিলেন অভিনেত্রী। মা ও নবজাতক দুজনেই ভালো আছে জানিয়েছেন কোয়েলের স্বামী প্রযোজক নিষ্পাল সিং রানে। নিঃসন্দেহে কোয়েলের অনুরাগী ও কাছের মানুষদের জন্য এটি একটি আনন্দ সংবাদ। তবে গত কয়েক মাসে করোনা ভাইরাসের দাপটে কোয়েলের মতো অন্য সন্তান সম্ভবা মহিলারাও একটু চিন্তায় ছিলেন। যদিও অভিনেত্রী বারবার বলেন, যে কোনো পরিস্থিতিতে ইতিবাচক দিক খুঁজে নেওয়ার চেষ্টা করি। হাসপাতালের বেডে সদ্যজাতের সঙ্গে কোয়েল ও নিষ্পালের ছবি শেয়ার করা হয়েছে কোয়েলের সোশ্যাল মিডিয়ায়। কোয়েলের বাবা রঞ্জিত মল্লিককে ফোনে জিজ্ঞেস করা হয়েছিল নাতিকে প্রথমবার কোলে নেওয়ার অনুভূতি কেমন। প্রবীণ এই অভিনেতা জানিয়েছেন, সেটা আর হলো কই, করোনার জন্য খুব কড়াকড়ি। কোয়েলের স্বামী ছাড়া কাউকে হাসপাতাল কর্তৃপক্ষ প্রবেশের অনুমতি দেয়নি। 4-5 দিনের মধ্যেই ওরা চলে আসবে, তখন দেখা হবে। আলাদা করে নাতি বা নাতনির শখ ছিল না রঞ্জিতের। তিনি বলেন, আজকের দিনে ছেলে মেয়ে সমান, কিছু আগে থেকে ভাবিনি, যে এসেছে সেই আদরে। একই কথা বললেন নিষ্পালও, ছেলে বা মেয়ে এভাবে কিছু ভাবিনি, ছেলেকে প্রথম দেখে কি মনে হলো, খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, একটা থ্রিলও ছিল, জবাব দিয়েছেন তিনি। সদ্যজাতের নাম বাবা দাদু কেউই এখনও ভেবে উঠতে পারেননি। রঞ্জিত মল্লিকের কথায়, ওরা আসুক বাড়িতে, সকলে মিলে বসি একসঙ্গে, তখন কিছু একটা ভাবা যাবে।